পরিস্থিতি সব সময় কিন্তু সমান যায় না, সময় সব সময় সমান যায় না। আজকের দিনটা আপনার নয় এটাও হতে পারে, আবার আজকের দিনটা আপনার এটাও হতে পারে। বহু দক্ষ মানুষকে দেখেছি সেই প্রতিযোগিতায় জিততে পারলো না সামান্য একটা ভুলের জন্য, তার কারণ হচ্ছে সেই দিনটা তার ছিল না। ওই রকম প্রতিটা দিন একটা করে নতুন আমাদের জীবনে আসে। আপনি সকলের কাছে অপমানিত হয়ে গেলেন, তাই না? এমনও হয় আপনার কোনো দোষ না থাকা সত্ত্বেও আপনার সঙ্গে তর্ক হয়ে গেল, এমন দিনও হয়। আবার বহু ভালো দিন যায়, হাসি খুশি আনন্দমুখর দিনও চায়। আজকে আনন্দের বিষয়, তা এই বিষয় নিয়ে কেউ কথা বলতে চেয়েছেন, বলছেন যে যে পরিস্থিতিকে কীভাবে ম্যানেজ করব, যে কোনো পরিস্থিতিকে, যে কোনো পরিস্থিতিকে কীভাবে ম্যানেজ করবেন। প্রথম কথা কি, আমরা যে আমাদের যে ভালো পরিস্থিতিগুলো আছে, আমাদের অনুকূলে যে পরিস্থিতিগুলো আসে সেগুলোকে ম্যানেজ করার কথা কখনো আমরা ভাবি না। আসলে যখন আমাদের অনুকূলে পরিস্থিতি যায় তখন আমাদের মধ্যে একটা অহংকার ভাব চলে আসে। পরিস্থিতি যখন প্রতিকূলে যায়, পরিবেশ যখন আমার বিপক্ষে চলে গেছে, তখনই কিন্তু পরিস্থিতিটাকে ম্যানেজ করা, ওটাই হচ্ছে আমরা যেটাকে বলি স্মার্ট হওয়া, স্মার্টনেস। স্মার্ট ব্যক্তি তো সেই যে এই বিরূপ পরিস্থিতিটাকে সহজে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারে, অতই সহজ নয়। আপনারা টিভি সিরিয়ালগুলো দেখতে পারবেন, দেখলেও দেখবেন যে এইরকম গল্পগুলোই হয়তো দেখানো হয়, যে নানা রকম বিরূপ পরিস্থিতির মধ্যে একটা মানুষ কী করে নিজের অস্তিত্বটাকে ধরে রাখবে। তাদেরকে দেখবেন নানা রকম ঝুট ঝামেলা ঝঞ্ঝা পোয়াতে হচ্ছে, আপনাকেও পোয়াতে হয়। এবার কি, প্রথম হচ্ছে মাথা ঠান্ডা রাখা। মাথা গরম করলে কখনো পরিস্থিতিকে, বিরূপ পরিস্থিতিতে আপনি কন্ট্রোলে আনতে পারবেন না। উত্তেজিত মস্তিষ্ক হওয়া প্রথমে বন্ধ করুন, প্রথমে আঁচ করতে হয়। কি আঁচ করবেন, আগে অবজার্ভ করুন যে পরিস্থিতি আসলে আদতে ব্যাপারটা কি। তারপর দ্বিতীয় পথ হচ্ছে কীভাবে আমি কন্ট্রোল করতে পারি, কোন কথা বললে, কী স্টেপ নিলে আমি এই পরিস্থিতিটাকে কন্ট্রোল করতে পারি, সেই অনুযায়ী চলবো, প্রয়োজনে সেই স্থান ত্যাগ করবো। অনেক সময় শত্রুপক্ষ এত শক্তিশালী হয়ে যায় যে ওখানে আমি যাই বলি না কেন টিকবে না, তো সেখানে জোর করে ওই যে দশজন মিলে একজনের বিরুদ্ধে জোর করে অপবাদ দিচ্ছে, সেখানে আমি গলা ফাটিয়ে চিৎকার করলেও কেউ অরণ্যের রোদন ছাড়া কিচ্ছু হবে না, বরঞ্চ সেখানে চুপ করে গিয়ে আমি সত্যকে কীভাবে প্রতিষ্ঠা করবো সেটা ঠান্ডা মাথায় ভাবা উচিত। আমি ঠিক তো, জগৎ ঠিক, যা বলছে বলুক। এইভাবে চললে আমার মনে হয় যে হ্যান্ডেল করা যাবে কিন্তু পরিস্থিতি, মাথা গরম করা যাবে না, ঠান্ডা মাথায় ভাবতে হবে, বিরূপ পরিস্থিতি আপনার কন্ট্রোলে আসবে। আর কোনো কোনো সময় কি হয়, দুধ গরম করার পর ঠান্ডা হতে কিছুটা সময় লাগে, একটু ঠান্ডা হতে সময় দিতে হবে, পরিস্থিতিকে কন্ট্রোলে আসতে ইনস্ট্যান্ট এফেক্ট পাওয়া যাবে না, সেখানে কিন্তু একটু সময় লাগবে, একদম সময় লাগবে। এই ব্যাপারগুলো আর যে কোনো ঘটনাকে একটু জীবনে লাইট করে নিতে হবে, অত বেশি ভাবলে হবে না, নিজে ডিপ্রেশন বা ওভার থিঙ্কিংয়ে চলে গেলে পরিস্থিতি কখনো ম্যানেজ করতে পারবেন না, কখনো পারবেন না। ওই জন্য যাদেরকে আমরা সেন্টিমেন্টাল বলি কথায়, একটুতেই আঁতে ঘা লাগে, তারা পরিস্থিতি ম্যানেজ করতে পারে না। সহজ হন ভেতর থেকে, যে কোনো পরিস্থিতি আপনি ম্যানেজ করতে পারবেন, পারবেনই পারবেন। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা থাকবে অনেক উদাহরণ নিয়ে। ভালো থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।